ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে একটা বাইনারি নাম্বারকে কিভাবে অক্টাল নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করতে পারি। তো প্রথমেই মনে রাখা দরকার বাইনারি বেস হচ্ছে 2 এবং অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। তো আমি এখানে একটা বাইনারি নাম্বারের एग्जांपल নিয়ে নিচ্ছি। এই বাইনারি নাম্বারটাকে আমরা অক্টাল নম্বরে কনভার্ট করতে চাই। তো দেখো অক্টাল নাম্বার সিস্টেমের বেস যেহেতু 8 তাই এটাকে তিনটে বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8। তো এখানে আমরা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 এবং 2 টু দি পাওয়ার 2 এর ভ্যালুগুলো যথাক্রমে লিখে নিচ্ছি। এবার দেখো আমি প্রথমেই বলেছিলাম তিনটে বিট দিয়ে অক্টাল নাম্বার রিপ্রেজেন্ট করা যায়, তাই যথাক্রমে তিনটে বিট হলো ডান দিক থেকে সিলেক্ট করে করে বাম দিকে আসবে। প্রথম তিনটে বিট হচ্ছে 101, তারপরে তিনটে বিট হচ্ছে 101, তারপরে মাত্র একটি 1 পড়ে আছে। তো সেই 1টাকে আমরা তিনটে বিটে কিভাবে কনভার্ট করব, তার আগে দুটো 0 অ্যাড করে। তো দেখো 101 যদি এখানে বসাই তাহলে কি ভ্যালু পাচ্ছি, 1 মানে 4 সিলেক্ট হচ্ছে, এই 1 মানে 1 সিলেক্ট হচ্ছে, মাঝখানে প্লাস হবে মানে 4 প্লাস 1 5, পরের 101টাতে আমরা 5 পাবো, তারপরে 001 এ আমরা কি পাবো 001, 1 সিলেক্ট হলো বাকিগুলো অফ মানে শুধু 1 পেলাম। তো এই বাইনারিতে করসপন্ডিং অক্টাল হলো 155। তো এইভাবে আমরা যে কোনো বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি।